বিজেপির কথায় স্বামীকে সরিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দলীয় প্রচারে রাজপুর সোনারপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম এলাকায় দলীয় প্রচারে এসে এমনটাই দাবি করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা লাভলী মৈত্র। এদিন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে হওয়া মিছিলে যোগ দেন লাভলী। প্রচারের মাঝে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুরি হেলনে চলে, সেই মতোই বিজেপির নির্দেশে তার স্বামীকে সরানো হয়েছে। পাশাপাশি তিনি এও দাবি করেন, তার স্বামীকে যতবার সরাবে আমরা ততবার জিতব। এছাড়াও নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি লাভলী। এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো বলার অপেক্ষা রাখে না, এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় একজন মির্জাফর আছে, তার অঙ্গুলি হেলনে হচ্ছে। তিনি নোট করে রেখেছেন, তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে আগে থেকে, ঠিক কাউটা বলে ফেলছে কাউটা বলছে না। বাংলার মানুষ জবাব দেবে 4 তারিখ। যত সরাবে, যত চক্রান্ত করবে, যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল, যত কাটার চেষ্টা করবে তত বাড়বে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত। উল্লেখ্য, তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্রের স্বামী পুলিশ কর্তা সৌম্য রায়কে লোকসভা ভোটের আগে বদলি করেছে নির্বাচন কমিশন। সৌম্য রায় বর্তমানে কলকাতা পুলিশ ডিসি সাউথ ওয়েস্ট পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সৌম্য রায়ের স্ত্রী যেহেতু সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং বিধায়িকা পদে রয়েছেন, সেই কারণে কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা পুলিশের ওই অন্যতম শীর্ষকর্তাকে বদলি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।